নাটক প্রেমীরা মিজানুর রহমান আরিয়ানকে অনেক ভালোভাবেই চিনে। যারা চিনে না তারা নাটক প্রেমী হতেই পারে না। মিজানুর রহমান আরিয়ান এই পর্যন্ত বেশ কিছু নাটক আমাদেরকে উপহার দিয়েছে, তার মধ্যে তার জীবনের সেরা 10টি নাটক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবাই একসাথে 1 2 3 লেটস গো। নাম্বার 1 এ আছে বড় ছেলে। এই নাটকটি সেই সময়ে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আর এই নাটকটি দেখে কম বেশি সবাই রান্না করে দিয়েছে। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাম্বার 2 এ আছে বুকের বাপ আসে। এই নাটকটিও সেই সময়ে দারুণ হাইপ তুলেছিল এবং সকল দর্শক ইমোশনাল হয়ে গেছিল। এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। নাম্বার 3 এ আছে ভালো থেকো তুমি। রোমান্টিক এবং ইমোশনাল গল্প অনেক সুন্দর, চাইলেও স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাম্বার 4 এ আছে তাকে ভালোবাসা বলে। আফরান নিশ ও তানজিন তিশা অভিনীত রোমান্টিক একটি নাটক। নাম্বার 5 এ আছে শেষটা সুন্দর, গল্প অনেকটা সুন্দর ও ভালো লেগেছে। এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। নাম্বার 6 এ আছে তোমার আমার প্রেম, চমৎকার একটি নাটক ছিল, সিয়ামের ক্যারিয়ারের সেরা একটি নাটক। এই নাটকে অভিনয় করেছেন সিয়াম ও অগ্নিলা। নাম্বার 7 এ আছে চারুর বিয়ে। চারুলতাকে বিয়ে করা নিয়ে ও দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা এই নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাম্বার 8 এ আছে সুখে দুঃখে, দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাম্বার 9 এ আছে সংসার, বৈবাহিক জীবন নিয়ে নাটকটি। মধ্যবিত্তরা যে কতটা কষ্ট করে সংসার চালায় সেটা কেবল মধ্যবিত্তরাই বুঝে। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও নাবিলা রহমান। নাম্বার 10 এ আছে সাবলেট, প্রেমিকের বিয়ে হয়ে গেছে, ভুলবশত প্রেমিকা যদি একই বাসায় সাবলেট হয়ে থাকে তাহলে কেমন হবে বলেন তো। এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মোমো। সবগুলো নাটকই বেস্ট, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।